নমস্কার বন্ধুরা, প্রহেলিকার ধোঁয়াশার 13তম প্রয়াসে আপনাদের স্বাগত। মুকুল আর কবির দুই বন্ধু খেলতে গিয়ে সন্ধ্যাবেলা আর বাড়ি ফেরে না। তারা এক বিশেষ রোমহর্ষক অভিযানে বেরিয়ে পড়ে। যাবেন নাকি বন্ধুরা কবির আর মুকুলের সাথে সেই অভিযানে? তাহলে আসুন, দেরি না করে আমরাও অভিযান করে আসি। শুরু করছি আমার আজকে রোমহর্ষক অভিযানের গল্প, সুবীর মজুমদারের রচিত সমাধি অভিযান। মুকুল আর কবির দুই বন্ধু, তারা পাশাপাশি দুটি বাড়িতে থাকে। মুকুলের বাবা প্রাইভেটে চাকরি করেন আর কবিরের বাবা হাইস্কুলের শিক্ষক। দুটো পরিবারই মধ্যবিত্ত, তাই দুই পরিবারের দুই কম বয়সী ছেলের মধ্যে দারুণ অন্তরঙ্গতা গড়ে উঠেছে। তবে অন্তরঙ্গতা গড়ে ওঠার আরও একটি কারণ আছে, তাদের নিজেদের কোনো ভাই বোন নেই, তাই মুকুল আর কবির পরস্পরকে নিজেদের ভাইয়ের মতনই ভালোবাসে। তারা একসাথে একই স্কুলে পড়াশোনা করে আর একই সাথে খেলতে যায়। মুকুল ও কবির দুজনেরই পছন্দের খেলার জায়গা হল ওই বিনা পাগলির মাঠ। এই মাঠে তারা তাদের অন্যান্য বন্ধুদের সাথে মিলে ক্রিকেট ও ফুটবল খেলে। মাঠের পাশে আছে একটা বাঁশ ঝাড় আর ঠিক তার মাঝখানে আছে ইঁটের তৈরি একটা সমাধি ফলক। সবাই বলে ওটা বিনা পাগলির সমাধি। কোনো এককালে বিনা নামের এক মহিলা ছিল এই মাঠ আর বাঁশঝাড়ের মালিক। সেই মহিলা একসময় পাগল হয়ে যায়। তার মারা যাওয়ার পর কোনো ওয়ারিশ না পাওয়া গেলে মাঠ ও বাঁশঝাড় সরকারি হয়ে যায়। তখন থেকে এই মাঠটি বিনা পাগলির মাঠ নামে পরিচিত। বাঁশঝাড়ের মধ্যে সমাধি ফলকটি রয়েছে, সেটার মধ্যে নাকি মহিলার মৃতদেহটি রাখা রয়েছে। পাড়ার লোকেরাই চাঁদা তুলে ফলকটা তৈরি করে দিয়েছিল। সে যাই হোক, মুকুল ও কবির দুজনেরই খুবই কৌতূহল ওই সমাধি ফলকটাকে ঘিরে। কিছু তো একটা রহস্য নাকি আছে এর ভেতরে। সন্ধ্যাবেলায় তারা দুজন নাকি অদ্ভুত সব শব্দও শুনেছে। দুজনেই নিশ্চিত শব্দের উৎস ওই সমাধিটার মধ্যেই। ওদের অন্যান্য বন্ধুরা অবশ্য কিছুই শুনতে পায়নি, তারা ওদের কথা বিশ্বাসও করেন। একদিন বিকেলে খেলাধুলোর পর মুকুল বা কবির কেউই বাড়ি ফিরে গেল না। ওদের বন্ধুরা সবাই ফিরে গেলে ওরা একটু একটু করে সাবধানে বাঁশঝাড়ের ভিতরে প্রবেশ করল। সমাধি ফলকটা এখন সহজেই দেখতে পাওয়া যাচ্ছে, কারণ তার গা দিয়ে একটা হালকা নীল আলো বেরিয়ে পড়েছে আর সেই হালকা নীল আলো বাঁশঝাড়টাকে আলোকিত করে রেখেছে। ওদের দুজনের কৌতূহল আরও বেড়ে গেল, সে সঙ্গে একটু একটু ভয়ও হতে লাগল। কী জানি ওটা কোনো অশুভ আত্মা টাত্মা নয় তো? তারা শুনেছে অশুভ আত্মারা এরম নীল আলোয় জ্বলে। বিনা পাগলির তো কোনো ছেলেমেয়ে ছিল না, তাই তার মারা যাওয়ার পর কেউ শ্রাদ্ধ শান্তিও করেনি, তাই হয়তো তার আত্মাও এরকম অশুভ আত্মাই। তাও সাহসে ভর করে তারা দুজন সমাধি ফলকের কাছে এগিয়ে গেল। ফলকের গায়ে একটা বাটনের মতন আছে, ওটাই এখন নীল আলোয় জ্বলছে। দেখ কবির, এই বাটনটা দেখেছিস? না রে মুকুল, আগে তো কখনো এটা খেয়াল করিনি। আমার মনে হয় এটা এখানে ছিল না। কি বলছিস ভাই, এখানে না থাকলে এখন এখানে এলো কিভাবে? এটা বোধ হয় ইয়ে রে ভাই। কি ইয়ে? ইয়েটা আবার কি জিনিস? আরে ওই যে ওই আত্মার চোখ, এটা ধুর। কি বলছিস তুই, এটা কি তাহলে বিনা পাগলির আত্মা নাকি রে? তাই তো মনে হয়। তাহলে চ ভাই, চ এখন পালাই এখান থেকে। না না দাঁড়া, একটু পরীক্ষা করে দেখি আগে। এই বলে মুকুল মাটিতে পড়ে থাকা একটা বাঁশের কঞ্চি দিয়ে নীল বাটনটাকে স্পর্শ করল।
স্পর্শ করার সাথে সাথে নীল আলোটা দপ করে উঠে গেল। তারপর মিনিট দুই একদম চুপচাপ। দুই বন্ধু যখন ভাবছে কি করবে, তখন হঠাৎ ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ করে ফলকের মাঝ বরাবর একটা ফাটল তৈরি হল। দুই বন্ধুতে অবাক হয়ে দেখল, ওই সেই নীল আলোটা এখন ফাটলের ভিতরে অবস্থান করছে। দুজনে কিছুক্ষণ ইতস্তত করল, তারপর যা হয় কপালে ভেবে ফাটলের ভিতর প্রবেশ করল। ফাটলের ভিতর প্রবেশ করার মিনিট দুয়েকের মধ্যে ঘড়ঘড় শব্দে আবার সেটা বুঝে গেল, ভিতরে নীল রঙের আলোটা এখন আরও উজ্জ্বলভাবে জ্বলছে। মুকুল আর কবির চারপাশটা বেশ ভালোভাবেই নজর করতে পারছে। দু তিনটে ছোট ধাপ পেরিয়ে দুজনে একটা ছোট কুটুরির মতন জায়গায় এসে হাজির হল। মেঝেটা মোটামুটি সমান, তবে ছাদ নিচু, প্রায় মাথায় ঠেকে যায়। দুই বন্ধু সাবধানে সামনে এগোতে লাগলো। দু তিন পা এগোতেই কবির প্রায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। মুকুল তার হাত ধরে টেনে ধরায় সে যাত্রায় সে রক্ষা পেল। আসলে এ জায়গার মেঝে আগের থেকে একটু নিচু, আরও একটু এগিয়ে যেতে তারা বুঝল একটা সিঁড়ি ক্রমশ ধাপে ধাপে পাতালে প্রবেশ করেছে। নীল আলোর তেজ ক্রমশ কমে আসছে, তাই সিঁড়ির ধাপগুলো ঠিকঠাক বোঝাও যাচ্ছে না। এখন তাদের আরও সাবধানে এগোতে হবে, না হলে পড়ে গিয়ে মারাত্মক চোট পাওয়া এক প্রকার অবধারিত। দুই বন্ধুতে সাবধানে একটার পর একটা ধাপ নামতে লাগল। দুজনের মধ্যে মুকুলের সাহস একটু বেশি, তাই সামনে সামনে চলেছে মুকুল, আর তার পিছনে পিছনে চলেছে কবির। এভাবে দশটা ধাপ নামার পরেও কিন্তু সিঁড়ি শেষ হলো না। এবার তাদের ভয়টা আগের থেকে একটু বাড়ল। এ তারা কোথায় এসে ফাঁসল কে জানে, তারা কি আর ফিরে যেতে পারবে না? তবে একটা কথা ভেবে দুজনেই অবাক হচ্ছে, পাতালে প্রবেশ করেও কিন্তু তাদের নিঃশ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হচ্ছে না। কবির ভয়ে ভয়ে বলল, এটা কি নরকে যাওয়ার সিঁড়ি নাকি রে? সে তো বলতে পারবো না ভাই, তবে আরও কতটা নামলে সিঁড়ির শেষ কে জানে। তা চেয়ে চল আমরা বরং না ফিরে যাই। আরে ফিরবি কি, সমাধির দরজা কি আর খুলবে? ওরা দুজনে সিঁড়ি বেয়ে আবার উপরে উঠতে শুরু করল। দশটা ধাপ পেরিয়ে ওরা আবার সেই ছোট কুটিরির মেঝেতে পা রাখল। কয়েক পা এগোনোর পর সেই কয়েকটা সিঁড়ির ধাপ উঠে উপরের সমাধি ফলক। ফলকের মাঝে একটা ফাটল ছিল, সেখান দিয়েই তো তারা ভিতরে প্রবেশ করেছে, কিন্তু সেই ফাটলটা তো এখন আর নেই। মুকুল আর কবির তাদের গায়ে যত জোর আছে সবটা দিয়ে ফলকটাকে সরানোর চেষ্টা করল, কিন্তু তাদের চেষ্টা সম্পূর্ণ বিফল হয়ে গেল। এখন তারা কোথায় যাবে? ফিরে যাওয়ার পথ যখন বন্ধ, তখন অন্য উপায় তো খুঁজে দেখতেই হবে। দুজনের চোখ দিয়ে জলের ধারা নেমে এলো। বাবা মায়ের কথা ভেবে খুব মন খারাপ হচ্ছে তাদের। কি জানি এখন কটা বাজে, ওরা না ফেরায় ওদের মা বাবা নিশ্চয়ই খুব টেনশন করছেন। ওদের অন্যান্য বন্ধুদের বাড়িতে গিয়ে তারা নিশ্চয়ই খোঁজ খবর করছেন। তবে বন্ধুরা কি কোনো তথ্য দিতে পেরেছে? তারা তো জানেও না খেলাধুলোর শেষে মুকুল আর কবির কোথায় গেছে। দু একজনকে অবশ্য ওরা এই ফলকের ব্যাপারটা জানিয়েছিল, তবে তারা ওদের কথা বিশ্বাস করেনি। এখন ওদের নিখোঁজের খবরে তারা কি ওদের বাবা মাকে সে কথা জানিয়েছে? যাই হোক, বিপদে যখন পড়েছে তখন হা হুতাশ করে তো কোনো লাভ নেই, তাই বরং সমাধির ভিতরটা একটু ঘুরে দেখা যাক, তাতে বাইরে বেরোনোর নতুন কোনো উপায় বের হলেও হতে পারে। তারা এক পা দু পা ফেলে সামনে এগিয়ে চলল। কুঠুরি পেরিয়ে তাদের সামনে বাঁধল সেই বিশাল সিঁড়িটা।
তারা এক ধাপ দু ধাপ করে গুনে গুনে নামতে লাগলো। 20 ধাপ নামার পর দুজনেই একটু বিশ্রাম নিল। নীল আলোটা এখানে আবার জোরালো হয়েছে। তারা অবাক হয়ে দেখল, সিঁড়ির শেষ এখনও দেখা যাচ্ছে না। এই সিঁড়ি বেয়ে অন্তত পক্ষে আরও 30টি ধাপ নিচে নামতে হবে। একটু বিশ্রামের পর তারা আবার ধাপে ধাপে নিচে নামতে লাগল। আরও 37 ধাপ নিচে নামার পর সিঁড়িটা একটা নিচু ছাদওয়ালা ঘরের ভিতর এসে শেষ হল। এখানে নীল আলোটা অত্যন্ত জোরালো, কারণ এখানে একটা বা দুটো নয়, বরঞ্চ 8-10টা নীল আলো জায়গায় জায়গায় জ্বলছে। ওরা সাহসে ভর করে আলোগুলোর দিকে এগিয়ে গেল। চোখ একটু সয়ে যেতে ওরা বুঝল, এক একটা নীল আলোর নিচে আছে এক একটা সমাধি। এখানে এই ঘর কেই বা বানালো? আর এই সমাধিগুলোই বা পেলো কোথা থেকে? সমাধিগুলো দেখতে দেখতে ওদের মনে প্রশ্ন জাগল, সমাধির ভিতর যাদের রাখা রয়েছে তারা কারা? ওগুলো কি শুধুই মরা, নাকি এক একটা সমাধির ভিতর শুয়ে আছে এক একটা আত্মা? ভাই কবির রে, এগুলো ভূত নয় তো রে? কি জানি, কিছুই বুঝতে পারছি না। ওগুলোর চোখ জ্বলছে কেন রে? ওগুলোর চোখ না লাইট না কি? তার কথা শেষ হওয়ার আগেই একটা সমাধির উপরের ঢাকনাটা একটুখানি ফাঁক হলো, আর তার ভিতর থেকে সোজা হয়ে উঠে বসলো একটা মমি। ওরা অবাক হয়ে দেখল, মমিটা একটা মহিলার, সম্ভবত বিনা পাগলির মমি হতে পারে। ওরে ভাই কবির রে, বিনা পাগলির ভূত তো আমাদের খেয়ে ফেলবে রে। মুকুলও এবার ভয় পাচ্ছে, তবে সে কবিরের তুলনায় বেশি সাহসী, তাই এই ঘোর বিপদেও মাথা ঠান্ডা রেখে মমিটার দিকে চেয়ে থাকল। ও বুঝতে পারল সেটার পাশে সমাধি বাক্সের মধ্যে একটা লিভার রয়েছে, ওই লিভারের সাহায্যেই মমিটাকে উঠিয়ে বসানো হয়েছে। এটা নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কারসাজি, তাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা। কিন্তু লিভারটা নিয়ন্ত্রণ করছে কে, আর করছেই বা কী করে? কবিরকে সে কথা বুঝিয়ে বলতে সেও খেয়াল করে দেখল এবং ব্যাপারটা বুঝতে পারল। তার নজরে আরও একটা জিনিস পড়ল, মমিটা উঠে বসার সাথে সাথে ঘরের পাশের দিকের একটা দেওয়াল খানিকটা সরে গেছে এবং এই ঘরের বাইরে যাওয়ার জন্য একটা ফাটলের মতন পথ তৈরি হয়েছে। মুকুলকে সে কথাটা বলতে সেও ব্যাপারটা নজর করল। তখন দুজনে অতি সাবধানে পা ফেলে ফেলে ফাটলটার দিকে এগিয়ে গেল। ফাটলের কাছে এসে ওরা বুঝল ওটা আসলে একটা সুড়ঙ্গের মুখ। সুড়ঙ্গের ভিতরেও একটি নীল আলো জ্বলজ্বল করছে। ওরা অতি সাবধানে ফাটলের মধ্যে দিয়ে সুড়ঙ্গে প্রবেশ করল। সুড়ঙ্গটা বেশ চাপা, একজন মানুষ তার ভিতর দিয়ে কোনো মতে যাতায়াত করতে পারে। ওদের মধ্যে মুকুল তুলনায় একটু মোটা, তবে চাপা সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলতে এখনো পর্যন্ত ওর কোনো কষ্ট হচ্ছে না। আরও অনেকক্ষণ চলার পর সুড়ঙ্গটা আরও চেপে গেল। এবার কিন্তু মুকুলের পক্ষে আর সামনে এগোনাটা বেশ কঠিন হয়ে গেল। কবি রোগা বলে সে এগিয়ে গেল, তবে তার আবার সাহস কম, তাই মুকুলকে ছাড়া সে সামনে এগোতে সাহস পেল না। দুজনের মধ্যে মুকুলের বুদ্ধি তুলনায় বেশি, তাই সে মনে করল পিছন ফিরে গিয়ে কোনো লাভ নেই, তাতে বাইরে বেরোনোর রাস্তা তো পাওয়া যাবেই না, তার চেয়ে বরং সামনে এগোতে পারলে কিছু না কিছু একটা উপায় খুঁজে পাওয়া গেলেও যেতে পারে। তাই সে কবিকে বোঝালো, দেখ ভাই, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, তুই বরং সামনে এগিয়ে যা, এগিয়ে গিয়ে দেখ সামনে এগোনোর অন্য কোনো পথ আছে কি না, কোনো বিপদ দেখলে ফিরে আসিস, আমি তো এখানেই আছি। তাতেও কবির যেতে চাইছে না দেখে মুকুল তাকে সাহস দিতে লাগলো।
শেষমেশ তার কথায় একসময় কবিরের মধ্যে কিছুটা সাহসের সঞ্চার হল, সে সামনে এগোতে রাজি হল। কবির দুরু দুরু বুকে এক পা দু পা করে সামনে এগিয়ে গেল। দশ পা এগোনোর পর সুড়ঙ্গটা শেষ হলো। তখন সে সামনের দিকে তাকিয়ে একটা এবড়ো খেবড়ো চাতালের মতন জায়গা দেখতে পেল। চাতালটা তুলনামূলক অন্ধকার, তবে একটু দূরে একটা নীল আলো জ্বলজ্বল করছে। তাই ভয় করলেও মনে সাহস এনে সে নীল আলোটা লক্ষ্য করে এগোতে লাগলো। এই সময় মুকুলের গলার আওয়াজ শুনে তার মনে আরও একটু সাহসের সঞ্চার হলো। ভাই, ঠিক আছিস তো রে? হ্যাঁ ভাই, হ্যাঁ, সুড়ঙ্গটা না শেষ হয়ে গেছে। এখন সামনে একটা হেবড়ো খেবড়ো চাতাল দেখতে পাচ্ছি। চাতালের পর দূরে একটা নীল আলোও দেখা যাচ্ছে। আমি ওই আলোটাকেই লক্ষ্য করে এগোচ্ছি। ভাই, সাবধানে কাজ করিস ভাই, চাতালে আবার পড়ে টড়ে যাস না যেন। না রে ভাই, ঠিক আছি আমি। সুড়ঙ্গ থেকে বেরোনোর আর কোনো পথ আছে কি না সেটাই এখন খুঁজে দেখছি, তুই চিন্তা করিস না। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই কবিরের মুখ দিয়ে আহ করে একটা আওয়াজ শুনে মুকুল চমকে গেল। কি হলো ভাই, পড়ে গেলি নাকি রে? এরপর ওদের জন্য আরও চমক অপেক্ষা করছিল, কারণ দেওয়ালের অপর দিকে পৌঁছে ওরা দেখল সেখানে ওদের খাওয়ার জন্য প্রচুর আম জাম কলা মজুত করা রয়েছে। সেই সঙ্গে পান করার জন্য বেশ কয়েকটা মিনারেল ওয়াটারের বোতলও রয়েছে। এমনিতেই তেষ্টায় মুকুল ও কবির দুজনেরই ছাতি ফেটে যাচ্ছিল, তাই তারা কোনো দিকে না তাকিয়ে চটপট মিনারেল ওয়াটারের বোতল খুলে জল পান করল, তারপর ফল খাওয়ায় মন দিল। দুজনের মধ্যে কবির তুলনায় রোগা, তাই সে খায়ও কম। কয়েকটা আম জামার কলা মুখে পুরেই তার ক্ষুধা মিটে গেল, কিন্তু মুকুল মোটা হওয়ায় তার খিদে বেশি। সে পড়ে থাকা ফলগুলি তুলে পটাপট পটাপট মুখে পুড়তে লাগল। ওদিকে কবির তার পিছনে ফিরে পুরো ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। এখানে দেখার সমস্যা নেই, উজ্জ্বল নীল আলোয় পুরো ঘর ভরে আছে। কবির দেখল তাদের ঘর থেকে দুদিকে দুটো সুড়ঙ্গ চলে গেছে, দুটোই বেশ চওড়া। সুড়ঙ্গের ভিতরে দেখারও কোনো সমস্যা নেই, কারণ সেগুলোর মধ্যেও নীল আলো রয়েছে। ভাই মুকুল, দেখ ভাই দেখ, দুটো সুড়ঙ্গ। মুকুল ঘাড় ঘুরিয়ে দেখে বলল, আগে পেট ভরে খেয়ে নি, দাঁড়া তারপর দেখছি। মুকুলের খাওয়া শেষ হলে দুজনে সাবধানে বাঁ দিকের সুড়ঙ্গে প্রবেশ করল। একটুক্ষণ চলার পরেই সুড়ঙ্গটা শেষ হয়ে গেল। সেখানে তাদের জন্য চরম বিস্ময় অপেক্ষা করছিল। সুড়ঙ্গের শেষে রয়েছে একটা লিভার, আর তার সামনে গুটি সুটি মেরে রয়েছে একটা ময়াল সাপ। বাপ রে বাপ, একটা ময়াল রে মুকুল! কবির পালিয়েই যাচ্ছিল, কিন্তু মুকুল তাকে থামাল। ভাই, ওই লিভারটা দাবালে কিছু একটা হতে পারে, কিন্তু তার আগে ওই ময়াল সাপটা তো আমাদের খেয়ে ফেলবে। কবিরের পীড়াপিড়িতে দুজনেই সুড়ঙ্গের বাইরে বেরিয়ে এলো। মুকুল বলল, চল তো এবার ডান দিকেরটায় গিয়ে দেখে আসি কি আছে। ডান দিকের সুড়ঙ্গের শেষেও ওরা দেখল একটা লিভার রয়েছে, তবে মেঝেতে রাশি রাশি বড় লাল পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। ওরে ভাই মুকুল, এখানে একটা লিভার কিন্তু প্রচণ্ড পিঁপড়ে। মুকুল বলল, তুই লিভারটা টেনে দিয়েই পালিয়ে আসতে পারবি না? তা পারবো, এই বলে কবির এগিয়ে গেল। কিন্তু তারা যত সহজ ভেবেছিল লিভারটাকে দাবানো তার চেয়ে বেশ কঠিন ছিল। তাই লিভার পুরো দাবানোর আগেই কবিরকে বেশ কয়েকটা লাল পিঁপড়ের কামড় খেতে হলো। সেই সাথে চরম বিষের ক্রিয়ায় কবিরের দুই পা ফুলে ঢোল হয়ে গেল, ফলে প্রচণ্ড যন্ত্রণায় তার পক্ষে নড়াচড়া করা কঠিন হল।
তাই মুকুল তাকে এক প্রকার পাঁজা খোলা করে সেখান থেকে বের করে আনল। কবিরকে মেঝের ওপর বসিয়ে রেখে মুকুল সারা জায়গাটা খুঁজে দেখতে লাগলো, কিন্তু লিভার দাবানোর পরে তার কোনো রকম পরিবর্তন লক্ষ্য করল না। এদিকে লিভার আবার সেই আগের পজিশনেই ফিরে গেল। তখন সে কবিরের পাশে বসে ভাবতে লাগলো এবার কি করা যায়। অনেক ভাবার পর তার মাথায় একটা আইডিয়া এলো। খাওয়ার জন্য তখনও বেশ কয়েকটা আম জাম কলা পড়েছিল। মুকুল সেখান থেকে কয়েকটা আম তুলে নিয়ে কবিরের উদ্দেশ্যে বলল, ভাই তুই চুপচাপ বসে থাক, কোথাও যাস না। তুই কোথায় যাচ্ছিস? আরে চিন্তা করিস না, আমি এক্ষুনি ঘুরে আসছি। সে আর কিছু বলল না। মুকুল আমগুলোকে সাথে নিয়ে বাঁ দিকের সুড়ঙ্গে প্রবেশ করল। একদম শেষে ময়াল সাপটা জড়োসড়ো হয়ে বসে রয়েছে, তার পিছনে লিভারটা। সেটাকে দাবাতে গেলে আগে ময়াল সাপটাকে সরানোর প্রয়োজন। সে ময়ালটার গায়ে একটা আম ছুঁড়ে মারল। আমটা গায়ের উপর পড়তেই ময়ালটা মুখ বাড়িয়ে সেটা গিলে খেলো। তাই দেখে পরের আমটা মুকুল একটু দূরের দিকে ছুঁড়ল, তাতে ময়ালটা মুখ বাড়িয়ে সেই আমটাকেও গিলল। এবারের আমটা মুকুল আরও একটু দূরে ছুঁড়ে মারল। আমটা গড়ানোর সাথে সাথে ময়ালটা তার পিছনে ধাওয়া করল। এবার লিভার দাবানো সহজ হয়ে গেল, তবে সাবধানে পা টিপে টিপে এগোতে হবে তো। মুকুল সাবধানে লিভারের কাছে এগিয়ে সেটাকে দাবালো, কিন্তু ফিরে এসে সেটারও কোনো পরিবর্তন লক্ষ্য করল না। এই লিভারটাও ধীরে ধীরে আগের পজিশনেই ফিরে গেল। মুকুল কবিরের পাশে বসে ভাবতে লাগলো লিভার দুটোর কাজ কী। ভাবতে বসে তাদের মনে অনেক সম্ভাবনা জেগে উঠল, কিন্তু কোনোটাই মুকুলের মনঃপূত হচ্ছিল না। একসময় তার মাথায় একটা সম্ভাবনা জেগে উঠল, দুটো লিভার একসঙ্গে দাবালে কেমন হয়। সঙ্গে সঙ্গে তার মনের ভিতর থেকে কেউ একজন বলে উঠল, হবে হবে, এতেই কাজ হবে। কিন্তু লিভার দুটো একসঙ্গে দাবানোর প্রধান সমস্যা কবিরের দুই পা ফুলে ঢোল। সে কি লিভার দাবিয়ে চটপট পালাতে পারবে? ডান দিকেরটায় কবিরকে পাঠানোর প্রশ্নই আসে না, কারণ সেখানে রাশি রাশি লাল পিঁপড়ে, আবার বাম দিকেরটায় একটা ভয়ঙ্কর ময়াল। তাহলে মুকুল নিজে দুদিকের সুড়ঙ্গে ঢুকে পরীক্ষা করে দেখল। ডান দিকের লিভারের কাছে এখনও রাশি রাশি পিঁপড়ে, তবে বাম দিকেরটায় ময়াল সাপটা লিভার থেকে দূরে শুয়ে ঘুমোচ্ছে। তাই সে ঠিক করল সে নিজে ডান দিকের সুড়ঙ্গে ঢুকল, আর কবিরকে বাম দিকেরটায় পৌঁছে দিয়ে আসবে। মুকুল কবিরের কাছে ফিরে এসে বলল, ভাই এবার তোকে ময়ালের সুড়ঙ্গে ঢুকতেই হবে, এছাড়া তো আর বাঁচার কোনো উপায় নেই। কবির প্রথমে নিমরাজি হলেও শেষ পর্যন্ত মুকুলের কথা মেনে নিল। সে মুকুলের কাঁধে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে বাম দিকের লিভারের কাছে গিয়ে দাঁড়াল। মুকুল ওখান থেকে ফিরে ডান দিকের সুড়ঙ্গে ঢুকল। লিভারের কাছে পৌঁছে সে কবিরের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ভাই এবার দাবা। অবশ্য চিৎকারের কোনো প্রয়োজন ছিল না, কারণ দুই সুড়ঙ্গের শেষেই অনেক লাউডস্পিকার এমনভাবে লুকানো ছিল যাতে এক সুড়ঙ্গে শব্দ করলে অন্য সুড়ঙ্গ থেকে পরিষ্কার শোনা যায়। মুকুলের কথা শেষ হওয়ার সাথে সাথেই কবির লিভার দাবালো। অন্যদিকে মুকুলের গায়ে যথেষ্ট শক্তি থাকায় সে খুব কম সময়েই লিভার দাবাতে সক্ষম হল, ফলে তাকে পিঁপড়ের কামড়ে কাবু হতে হলো না। সে ফিরেই আসছিল, এমন সময় একটা ঘড়ঘড় শব্দ কানে আসতে লাগলো, আর প্রায় সাথে সাথেই আরও দুটো ঘড়ঘড় শব্দ শুরু হলো। সুড়ঙ্গ পথে বেরোতে বেরোতে দুজনেই টের পেল সুড়ঙ্গের বাইরে বেরোনোর মুখ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। মুকুল চিৎকার করে বলল, ভাই রে বাইরে বেরিয়ে আয়, সুড়ঙ্গের মুখ তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই আসছি আসছি, তুইও বেরিয়ে আয়।
দুই বন্ধু কোনো মতে বাইরে বেরোনোর সাথে সাথেই সুরঙ্গ দুটোর মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। প্রচণ্ড আতঙ্কে হাঁপাতে হাঁপাতে দুই বন্ধু মেঝের উপর বসে পড়ল। তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তাদের জন্য অবশ্য সুখবরও ছিল, বাম ও ডান দিকে সুরঙ্গের মুখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই দুই সুরঙ্গের মাঝখানে একটা নতুন সুরঙ্গের মুখ খুলে গিয়েছিল। একটু ধাতস্থ হলে দুই বন্ধু মেঝেতে পড়ে থাকা মিনারেল ওয়াটারের বোতল থেকে জল খেয়ে নিজেদের তেষ্টা মিটিয়ে নিল। তারপর খুব সাবধানে নতুন সুরঙ্গের পথে পা বাড়াল। এটা অবশ্য আগের দুটোর মতনই চওড়া। সুরঙ্গের একদম শেষে ওরা দেখল এখানে একটা লিভার রয়েছে। এইবারে লিভারের পিছনে রয়েছে দুটো যান্ত্রিক প্রহরী, যারা নিজেরা লোহা দিয়ে তৈরি, আর তাদের প্রত্যেকের হাতে রয়েছে একটা করে ধারালো তরোয়াল। এইসব দেখে কবির আবার আতঙ্কগ্রস্ত হয়ে বলল, ব্যাপার কি রে ভাই, এই লিভারের কাছে গেলে আমাদের কেটে ফেটে ফেলবে নাকি? দাঁড়া দাঁড়া, আমি পরীক্ষা করে দেখি। বাইরের ঘরে তখনও দু একটা আম কলা পড়েছিল। দুই বন্ধু সেগুলো কুড়িয়ে নিয়ে সুরঙ্গের ভিতর ফিরে গেল। লিভারের কাছে পৌঁছে মুকুলের কথা মতো দুই বন্ধুতে মিলে সেগুলো ছুঁড়ে প্রহরী দুটোর গায়ে মারল। তাতে প্রহরীদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। এবার তারা লিভারের গায়ে আর একটা ফল ছুঁড়ে মারল। এবারও কিছু ঘটল না। ভাই মুকুল, কিছুই তো হলো না, আমার কিন্তু তাও ভয় করছে। তাই তো রে, তবে লিভারটা দাবিয়েই দেখা যাক না কি হয়। ভাই খুব সাবধান। হ্যাঁ ভাই হ্যাঁ, তুই চিন্তা করিস না একদম। কবিরের আশঙ্কা আর একটু হলেই সত্যি হয়ে যাচ্ছিল। মুকুল লিভারটা দাবানোর সাথে সাথেই দুজন প্রহরী তাদের দু দিক থেকে আক্রমণ করল। তাদের ধারালো তরোয়ালের কোপে আর একটু হলেই মুকুলের মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে যাচ্ছিল। ভাগ্য ভালো, তাই সেরকম কিছু একটা ঘটেনি। এখন প্রহরী দুটো তাদের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। ওরা ছুটতে শুরু করল, প্রহরীরাও ওদের পিছনে ছুটছে। তাই দেখে ওরা নিজেদের দৌড়ানোর গতি আরও বাড়িয়ে দিল। দৌড়াতে দৌড়াতে ওরা টের পেল তাদের সুরঙ্গের মুখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ওরা কোনো মতে সুরঙ্গ থেকে বেরিয়ে আসার প্রায় সাথে সাথেই সুরঙ্গটা বন্ধ হয়ে গেল। প্রহরী দুটো সুরঙ্গের ভিতরেই রয়ে গেল। তবে প্রাথমিক ফাঁড়া কাটলেও তাদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল। কক্ষের মেঝেতে ফাটল দেখা দিচ্ছে। তাহলে কি মেঝে ধসে গিয়ে তাদের মৃত্যু হবে? ওরা সে স্থান ছেড়ে সাবধানে দেওয়ালের অপর পাশের চাতালে গিয়ে হাজির হল। কিন্তু কি সর্বনাশ, এখানের মেঝে তো আরও তাড়াতাড়ি ফাটতে শুরু করেছে। ওরা দৌড় লাগালো চাতাল পেরিয়ে সুরঙ্গ। সেখানে ঢুকতে ঢুকতে একটা প্রচণ্ড শব্দে ওরা বুঝল চাতালের মেঝে ধসে মাটির ভিতর ঢুকে গেল। সুরঙ্গে প্রবেশের সাথে সাথে সেটার দেওয়াল আবার চেপে আসতে লাগল। সেই সঙ্গে মেঝেতেও ঘর 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 শব্দ শুরু হল। দুই বন্ধু প্রচণ্ড আতঙ্কে সুরঙ্গ পেরিয়ে বাইরে আসার প্রায় সঙ্গে সঙ্গেই সুরঙ্গটা হুড়মুড় শব্দে ভেঙে মাটির মধ্যে মিশে গেল। এখন তারা এসে হাজির হয়েছে সেই সমাধি কক্ষের ভেতর। এখানে এসে যে একটু বিশ্রাম নেবে সেই উপায়ও নেই। ভয়ে তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীর আড়ষ্ট হয়ে গেছে। এদিকে কবিরের তো পা ফুলে ঢোল, তবুও তাদের এগিয়ে চলতেই হবে, না হলে যে বিপদ, ঘোর বিপদ। সমাধিকক্ষের মেঝে এখনও পর্যন্ত ঠিকই আছে, তবে সমাধিগুলোর মধ্যে এতক্ষণ যারা শুয়েছিল তারা একটু একটু করে জেগে উঠছে। তাদের মুখ রাক্ষসের মতো, মুখের ভিতর দিয়ে উঁকি মারছে সারি সারি ধারালো দাঁত। দাঁতের প্রান্ত দুটো তুলনায় বেশ বড় আর সুচালো। তাদের হাত পা বড় বড়,
নখগুলো বড় আর সূচালো, পেটগুলো ঠিক কুলোর মতন। মুখে বিকট শব্দ করে তারা ওদের দিকে এগিয়ে আসছে। দুই বন্ধু আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সমাধি কক্ষ পেরিয়ে সেই বিশাল সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল। সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথেই আবার সেই ঘরঘর ঘরঘর শব্দ শুরু হলো। পাথরের সিঁড়িতেও ফাটল ধরছে যে, মানে সিঁড়ির 57 ধাপ পেরিয়ে উপরে উঠতে না পারলে সেটার সাথে সাথে তারাও মাটির গভীরে প্রবেশ করবে, কেউ আর তাদের লাশও খুঁজে পাবে না। ওপরে ওঠার সাথে সাথে সিঁড়িতে নীল আলোর তেজ ক্রমশ কমে আসছে। কবিরের পা অবশ, তাই তাকে মুকুলের কাঁধে ভর দিয়ে উপরে উঠতে হচ্ছে। অর্ধেক সিঁড়ি ওঠার পর নিচের ধাপগুলো প্রচণ্ড আওয়াজের সাথে ধসে মাটির সাথে মিশে গেল। এখন সিঁড়ির মেঝে আরও তাড়াতাড়ি ভাঙতে শুরু করেছে, মানে তাদের চলার গতি আরও বাড়াতে হবে, না হলে মরতে হবে। মুকুল কবিরের দেহটাকে প্রায় টানতে টানতে উপরে নিয়ে চলেছে। একদম শেষ ধাপে পৌঁছে মুকুল একটা ভুল করল, তার সেই ভুলের মাশুল গুনতে হলো কবিরকে। শেষ ধাপে পৌঁছে মুকুল সিঁড়ি থেকে সরে আসতে একটু দেরি করেছিল, তার ফলে দুই বন্ধু সিঁড়ির সাথে সাথে নিচে গড়িয়ে পড়ে যাচ্ছিল। মুকুল তার দুই হাত দিয়ে উপরের কক্ষের মেঝে যতটা সম্ভব আঁকড়ে ঝুলে রইল। কবির তার শরীর আঁকড়ে কোনো মতে ঝুলছিল, কিন্তু মুকুলের পক্ষে দুজনের শরীর টেনে উপরে ওঠা সম্ভব হচ্ছিল না, তাই কবির নিজেই এই স্যাক্রিফাইসটা করল। শেখ মুকুলের উদ্দেশ্যে বলল, ভাই বিদায় ভাই বিদায়। না 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 কবির, তুই কিছু করিস না, আমরা দুজনেই উপরে উঠবো, দেখ আমরা দুজনেই উপরে উঠবো। কবির নিরাশভাবে বলল, না তা সম্ভব না, তোর হাত কাঁপছে, আমি তোকে আঁকড়ে থাকলে দুজনেই নিচে পড়ে যাব। মুকুল আকুলভাবে কবিরকে কিছু না করতে বলল, কিন্তু কবির প্রথমবারের জন্য তার কথার অবাধ্যতা করে হাত ছেড়ে দিল, ফলে তার দেহটা মুহূর্তে মাটির গভীরে মিশে গেল। বন্ধুর মৃত্যুশোকে কাতর মুকুল অতি কষ্টে উপরে উঠতে সক্ষম হল। এটাই সেই নিচু কক্ষটা, এখানে আলোর উজ্জ্বলতা অনেক বেশি, তাই দেখতে কিছু সমস্যা হচ্ছে না। সে সামনের দিকে এগিয়ে গেল, তারপর কয়েক ধাপ সিঁড়ি উপরে উঠে সে দেখতে পেল সমাধি ফলকের ফাঁকটা। সেখান দিয়ে উপরে উঠে সে তাজা হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিল। তার মুখ মুক্তির আনন্দে একাধারে উজ্জ্বল, অন্যদিকে সবচেয়ে কাছের বন্ধু বিয়োগে বিষণ্ণতায় ভরে রয়েছে। এদিকে রাত 8টা বেজে যাওয়ার পরেও মুকুল আর কবির বাড়ি না ফেরায় তাদের মা বাবারা চিন্তিত হয়ে ওঠে। দুই প্রতিবেশী বাবা ও মায়েরা নিজেদের মধ্যে আলোচনা করে, তাদের ছেলেরা অনেক দিন এই সন্ধ্যে 7টার পর বাড়িতে ঢুকেছে। জিজ্ঞাসা করলে বলেছে বন্ধুর বাড়িতে ছিল, কিন্তু তাই বলে ওরা এত রাত তো কোনোদিনও করেনি। আজ সত্যি টেনশন হচ্ছে, দিনকাল একদম ভালো নয় তো, কিশোর ছেলেদের ভুলিয়ে ভালিয়ে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করার ঘটনা আকছার ঘটছে, তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটাও বিচিত্র নয়। দুই কিশোর ছেলের বাবা মা প্রথমে তাদের বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিল, কিন্তু ওরা প্রত্যেকেই জানালো বিনা পাগলির মাঠে খেলাধুলোর পর তারা সোজা বাড়ি ফিরে এলেও মুকুল আর কবির থেকে গিয়েছিল, তারপর তারা কোথায় গেছে তা তাদের জানা নেই। এরই মধ্যে সঞ্জয় নামে একটি ছেলে অবশ্য জানালো মুকুল আর কবির খেলাধুলোর শেষে মাঝে মধ্যে বিনা পাগলির মাঠের পাশের বাঁশঝাড়ের মধ্যে ঢোকে, সেখান থেকে নাকি ওরা কিছু একটা অদ্ভুত শব্দও শুনেছে। এসব অবশ্য কেউই বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত জনাচারেক লোক জোগাড় করে মুকুল ও কবিরের বাবা লাঠি ও টর্চ সাথে নিয়ে বাঁশঝাড়ের ভিতর
প্রবেশ করল। সমাধি ফলকটার কাছে পৌঁছতেই দুই কিশোরকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখতে পেল। তাদের বাবারা প্রথমটা বেশ ভয় পেয়ে গিয়েছিল, কি জানি বেঁচে আছে তো। এক মুহূর্ত সময় নষ্ট না করে দুই কিশোরকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালে ঠিকঠাক ওষুধ পড়ার পর দুজনই অবশ্য বেঁচে গেল। জ্ঞান ফেরার পর দুই বন্ধু পরস্পরকে দেখে প্রথমটা যার পর নাই আশ্চর্য হল। মুকুলের ধারণা হয়েছিল কবির বুঝি মারা গেছে। কবির নিজেও বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে আছে। এমনকি তাদের শরীরের চোট, তার পায়ের অবস্থা, সব কিছুই যেন ম্যাজিকের মতন ঠিক হয়ে গেছে। তারা তাদের আশ্চর্য অভিজ্ঞতা সকলের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করল। কিন্তু তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হলো এটাই, বিনা পাগলির সমাধি পরীক্ষা করে কোনো অস্বাভাবিক কিচ্ছু লক্ষ্য করা গেল না। এমনকি সমাধি ফলকের নিচে একটি মাত্রই সমাধি আছে এবং সেটা বিনা পাগলির সমাধি, সেটাও প্রমাণিত হলো। তাহলে আসল ব্যাপারটা কি? দুই কিশোর কি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে? এর উত্তর পাওয়া গেল দিন কতক পর। দুই কিশোরের মেডিকেল রিপোর্ট আসার পর জানা গেল দুই কিশোরের শরীরেই স্যালভিয়া নামক ড্রাগের অস্তিত্ব রয়েছে। এই ড্রাগ নিলে মানুষ মাত্র কয়েক মিনিটের মধ্যে হ্যালুসিনেট করতে শুরু করে। পুলিশের জেরায় মুকুল ও কবির সে কথা স্বীকার করল। গত কয়েকদিন ধরে মানিক বলে একজন তাদের এই ড্রাগ সাপ্লাই করছিল। তারা সেই ড্রাগ বিনা পাগলির মাঠের পাশে বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে রাখত। ওখানে কেউ যেতও না, তাই খেলাধুলোর পর ওরা নিশ্চিন্তে ড্রাগ সেবন করতে পারত। এদিকে এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সাইকিয়াট্রিস্ট অমিত জানা বলেন, স্যালভিয়ার মতন অনেক মারাত্মক ড্রাগ আছে যেগুলো সেবনে মানুষ হ্যালুসিনেট করতে শুরু করে। তখন তাদের ভাবনা চিন্তাগুলোই তাদের কাছে বাস্তব বলে মনে হয়। মুকুল ও কবির দুই অন্তরঙ্গ বন্ধু, ড্রাগের নেশায় তারা একজন আরেকজনকে যা বলেছে অন্যজন সেটাই বাস্তব ঘটেছে বলে ভেবে নিয়েছে। একে বলে মিউচুয়াল হ্যালুসিনেশন। মস্তিষ্কের এই অবস্থায় হ্যালুসিনেশনের মাত্রা এত বেশি হয় যে এক ঘন্টা অতিবাহিত করে এক দিন বলে ভ্রম হয়। দুই কিশোরের বয়ান অনুযায়ী পুলিশ ড্রাগ ব্যবসায়ী মানিকের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করল। অন্যদিকে ড্রাগের নেশা কাটানোর জন্য মুকুল ও কবিরকে বেশ কিছুদিন হোমে রেখে চিকিৎসা করানো হলো। কেমন লাগলো বন্ধুরা আজকের এই প্রয়াসটি? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে একটু পাশে থাকুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন প্রয়াস সাথে নিয়ে। নমস্কার।